মানিকগঞ্জের শতাব্দী প্রাচীন গড়পাড়া ইমামবাড়ি এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে দশ দিনব্যাপী ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা গত ২০ জুলাই পহেলা মহরম শুরু হয়েছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান আত্মত্যাগকে স্মরণ করে এবারও আশুরার দিন শনিবার গড়পাড়া ইমামবাড়ি থেকে দেশের সর্ববৃহৎ শোক মিছিল। আশুরার কার্যক্রম সারা পৃথিবী জুড়েই, কিন্তু মূল কাজ কিন্তু একটাই, রাসূলুল্লাহ সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের মহান আত্মত্যাগের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন, এবং যেটা ৬১ হিজরিতে যেটা অত্যন্ত দুঃখজনক হলো সত্যি, যে রাসূলুল্লাহ সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হওয়া সত্ত্বেও এবং সত্য ন্যায়ের পথে থাকা সত্ত্বেও হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে মর্মান্তিকভাবে শহীদ হতে হয়েছিল, এবং তখন তার পক্ষের লোক তুলনামূলক কম ছিল। কিন্তু পরবর্তীতে সারা বিশ্বের ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সব মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রমাণ করেছে আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে, প্রকারান্তরে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের পক্ষে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ সমুন্নত রাখার পাশাপাশি সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রায় ১৪০০ বছর আগে ৬১ হিজরিতে দুশ্চরিত্র, দুরাচার, স্বৈর শাসক পাপিষ্ট ইয়াজিদ ও তার দোসর সিমার, অলিদ ও মারওয়ানদের ঘৃণ্য, অমানবিক ও পৈশাচিকতার শিকার হয়ে নির্মমভাবে শহীদ হন ইমাম হোসেন। ইমাম হোসেন একা নন, ৬১ হিজরি কারবালার ফোরাতকুলে ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হোসেনের শিশু সন্তান হযরত আলী আসগর, হযরত আলী আকবর, ভাতুষ্পুত্র হযরত কাশেম আলী, পরিবার পরিজন এবং ৭২ সঙ্গীও নির্মমভাবে শহীদ হন।